হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এখানে এখন কোনো পাখি নাই, সব কলোনিতে ট্রান্সফার করে দিছি। শুধু দুইটা খাঁচা আছে, বাকি যেগুলো খাঁচা ছিল ওগুলো বিক্রি করে দিছি, ঠিক আছে? তো এই দুইটা খাঁচা কোনো পাখি নাই। তো এই যে ছোটো খামারের ভিডিও চাচ্ছেন সবাই, এই হলো ছোটো খামার। তো এই কটাই পাখি আছে ছাদে, আর বাকি সব কলোনি। কলোনির ভিডিও তো দেখছেনই আপনারা। আর হচ্ছে হইলো, অনেক দিন ভিডিও দেইনি, আবার ভিডিও চাচ্ছেন এই ছাদের এই চিলেকোঠার পাখিগুলোকে দেখতে চাচ্ছেন। তো তাই আজকে ভিডিওটা বানায়নি। এই এই দেখতে পাচ্ছেন, এগুলো হলো বাচ্চা আলাদা করছি কয়েকদিন আগে কলোনি থেকে। এই যে যে ছোটো কলোনিটা থেকে এখানে রাখা হয়েছে বাচ্চা, এগুলো ছোটো ছোটো বাচ্চা। আর এরা কলোনিতে ডিস্টার্ব করতেছে, এই ফিমেলটা সবার হাড়িতে যায়, বাচ্চাদেরকে মারতেছে। তো ওই জন্য এটা আলাদা করে আলাদা খাঁচায় রাখা হয়েছে। আর এটা পেয়ার এখনও জোড়া নেয় নাই, ডিম বাচ্চা করে নাই, এটা জোড়া নিবে প্লাস ডিম বাচ্চা করবে পরে। আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া, এরা অনেকগুলো বাচ্চা ফুটাইছে, আপনাদেরকে দেখাই, দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ফুটাইছে। ওদিকে একটা বাচ্চা মনে হয় মারা গেছে নাকি? হ্যাঁ, একটা বাচ্চা মারা গেছে, ওটা আমাদেরকে বার করতে হবে। ছোটো বাচ্চাগুলো মারাই যায় অনেকগুলো বাচ্চা ফুটলে, ওই জন্য হাড়িতে বাচ্চা ট্রান্সফার করে দিতে হয়, একটা হাড়িতে চারটার বেশি বাচ্চা রাখতে হয় না। কেমনি দেখাই আপনাদেরকে, দেখা তো যাচ্ছে না। অনেকগুলো বাচ্চা আছে, তো যাই হোক, তো এই জোড়াটা অনেক ভালো, তো ভালোই ডিম বাচ্চা করে। আর কলোনির ভিডিও আজকে দিব না, কয়েকদিন পর দেবো। আজকে এই ছোটো খামারের ভিডিও চাচ্ছেন সবাই, ছোটো খামারের ভিডিও দেখেন। তো এই হলো পাখি, এই যে পাখি দেখতে পাচ্ছেন, যাই হোক, ওই যে ছোটো একটা বেবি দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাপ বেবি, আর এটা হলো বুড়ানি। এখন যাই হোক, আপনাদেরকে হাড়িতে দেখাবো কে কেমন ডিম বাচ্চা করছে না করছে। তো ডিম দিছে মনে হয় এটা, এটা ডিম দেয় নাই এখনো, এখনো ডিম দেয় না ওটা, আর এটা মনে হয় ডিম দিছে। আর এখানে তো নাই, আর এখানে ডিম আছে মনে হয়, ডিমে তাপ দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। ও মাই গড, এখানেও নাই, আর এখানে বাচ্চা আছে, ওয়াও এতগুলা, মাথায় খারাপ কতগুলো বাচ্চা। ফোকাস হইতেছে না নেটের কারণে, এই যে গুনা গুনার কারণে ফোকাস হইতেছে না। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বাচ্চা রে, একটা বুড়ানি আর এক দুই তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, একটা বুড়ানি তিনটা বাচ্চা, একটা আবার রেড আই হয়েছে, ঠিক আছে? যাই হোক, এই হলো ছোটো খামার, এটাই তো। ছাদে এখন বেশি পাখি নাই, সব পাখি বারান্দায় কলোনিতে ট্রান্সফার করে দিছি, কারণ এতগুলো পাখিকে খাবার টাবার দেওয়ার সময় হয় না আমার, আর জানেনই তো কলেজ টলেজ আরও অনেক সমস্যা। আর পাখির ভিডিও দিব মাঝামাঝে, আর তার পাশাপাশি হচ্ছে এই যে ট্যুরিং ভিডিও ব্লগিং ভিডিও দিব। আর আপনাদের পাখি পাখি তো সব ভিডিওই দিছি, পাখি তো সব ভিডিওই দিছি, আপনাদের যদি কোনো ভিডিও দরকার হয়, আর মানে কোনো বিষয়ে যদি, যেই বিষয়টা ভিডিও আমার ইউটিউবে নাই, সব ভিডিও সব বিষয়ের ভিডিও আমি দিয়ে দিছি, তো যেই বিষয়ের নাই বা যেই বিষয়ে আপনার জানার আগ্রহ, ওই বিষয়টা আমাকে অবশ্যই জানাবেন, আমার ফেসবুক গ্রুপ বার্সলাভা থ্রিতে জানাবেন বা কমেন্ট করে জানাইতে পারেন, ওই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেবো ভিডিও। আর পাখির ভিডিও দিব, পাশাপাশি ব্লগিং ভিডিও দিব, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং
সাবস্ক্রাইব করে আমাদের বাসলাভা থ্রি পরিবারের সদস্য হয়ে যাবেন। আমাদের বাসলাভা থ্রি পরিবার 5,000 ক্রস করছে, 5,000-এর বেশি হয়ে গেছে আমাদের পরিবার। সবাই আমাদের পরিবারে অংশগ্রহণ করবেন এবং সাথেই থাকবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন ভিডিও আপনাদের দরকার, কোন বিষয়ে কি জানতে চাচ্ছেন, কোন বিষয়ের ভিডিওটা আপনাদের দরকার, কোন বিষয়ে লাগবে, কোন বিষয় নাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও, পাখিকে গ্রিট দিবেন, মাস্ট বি গ্রিট, মাস্ট বি। আর প্রত্যেক মাসে মাসে ভিটামিন কোর্স, ব্রিডিং কোর্স এগুলো করাইতেই হবে। তো আজকের ভিডিও পর্যন্তই।